রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ছবি ক্যানভাসে ফুটে উঠল খুদে পড়ুয়াদের তুলির টানে। রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলি প্রচারের লক্ষ্যে এবার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের যুক্ত করেছে নদিয়ার শান্তিপুর পৌরসভা। স্কুলের ছাত্রছাত্রীরা স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, কৃষক বন্ধুর মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারের লক্ষ্যে ছবি আঁকবে, করা হবে কুইজ কনটেস্ট, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান। আগামী 13 মে থেকে 20 মে পর্যন্ত শান্তিপুর শহরের 5টি জায়গায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হবে এই সব অনুষ্ঠান। তার মধ্যে 13 মে হঠাৎ আজ শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠে কর্মশালার সূচনা হলো। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক পারমানিক, চেয়ারম্যান ইন কাউন্সিলরের সদস্য বিকাশ চন্দ্র সাহা, শুভজিৎ দে সহ কাউন্সিলর পলি গোস্বামী, অরুণ বসাক, মহানন্দ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, প্রভাত বিশ্বাস এবং অন্যান্য পৌর প্রতিনিধিগণ এবং বিশিষ্ট অঙ্কন শিল্পীগণ। বিদ্যালয় বন্ধ থাকার মাঝে পৌরসভার আমন্ত্রণে খুশি খুদে শিল্পীরা। যদি অভিভাবকরা অনেকেই বিদ্যালয়ে দীর্ঘদিন ছুটির জন্য আক্ষেপ প্রকাশ করেছেন, আজকের ছাত্রছাত্রীদের আঁকা ছবি নিয়ে 20 মে শান্তিপুর কলা তীর্থে হবে প্রদর্শনী। পশ্চিমবঙ্গের 11 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের আমাদের পাড়ায় যে সমাধান, যে বিভিন্ন রকম ট্রেন, রাস্তা এবং ইলেকট্রিক, এরকম ধরনের পাড়ায় ছোটো ছোটো যে সমাধান, যে সমস্যাগুলো আছে, আমরা লোকাল আমরা 5টা জায়গায় এরকম ভিনু করেছি। সেখানে সেই এলাকার আজকে 5টা ওয়ার্ডের 5টা প্রতিনিধিও এখানে রয়েছেন, তাদের এলাকার যারা এলাকার ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা এখানে লিপিবদ্ধ করবে। পরবর্তী দিনে আমরা সেই সমস্যাগুলো প্রায়োরিটি হিসেবে আমরা সেইগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবো সেই সমাধানগুলো করে দিতে, এবং সেই পাড়ায় সমাধানের অঙ্গ হিসেবে এখানে ছোটো ছোটো ছেলেমেয়েদের আমরা এখানে একটা চিত্র প্রদর্শনীর মাধ্যমে সরকারের যে সাফল্য তুলে ধরার জন্য এখানে আমরা একটা বাচ্চাদের নিয়ে বসে আঁকো একটা প্রতিযোগিতাও চলছে। তা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সেই প্রচারগুলো আমরা ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করছে তাদের ছবির মাধ্যমে সেইগুলো আরও মানুষের কাছে যেন সেইগুলো পৌঁছায়, সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, তাদের নির্দেশে এবং পৌরসভার উদ্যোগে আমরা এই ভেনুগুলো আমরা এখানে ঠিক করেছি। এরকম ধরনের 5টি জায়গায় থেকে আমাদের এরকম ধরনের পৌর এলাকার সমস্ত সমাধানগুলো আমরা এখানে নেব। যে মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প নিয়েছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই দুয়ারে সরকার। দুয়ারে সরকারে মানুষ নিজের পাড়ার রাস্তা দুয়ারে সরি পাড়ায় সমাধান এই পাড়ার সমাধানে মানুষ নিজেদের ওয়ার্ডের রাস্তা, নিজেদের পাড়ার রাস্তা, নিজের ব্যবহার প্রয়োজনীয় রাস্তা তারা নথিভুক্ত বা করতে পারে। এইবার আমরা আমাদের ফান্ড অনুযায়ী, আমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা পরপর প্রত্যেকটা রাস্তা আমরা করে দিচ্ছি, এবং ভবিষ্যতেও আস্তে আস্তে আমাদের যেরকম অ্যালটমেন্ট পাবো আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো। আর আমাদের যে 11 বছর পূর্তি উপলক্ষে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পৌরসভা যে অনুষ্ঠানগুলো যে অনুষ্ঠান আমরা করছি, যে সমস্ত স্কুলে আজকে বসে পাঠ প্রতিযোগিতা, তারপরে হচ্ছে নাটক থেকে শুরু করে, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছরের সরকারের যে জনমুখী প্রকল্প সেই গুণকে মানুষের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানগুলো আমরা নিয়েছি, এবং এরপরেও আমাদের বেশ কিছু অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা 5টা স্কুলে আমাদের হবে। স্কুলগুলোকে বেছে নিলাম এই জন্যেই যে স্কুলের বাচ্চাদের যে তাদেরকে দিয়ে যে তাদের যে নাটক থেকে শুরু করে এই যে জনমুখী প্রকল্প, আজকে বাচ্চারাও তো উপকৃত হচ্ছে, বাচ্চারাও তো আজকে একটা স্কুলে ঢুকে আজকে তার বই খাতা জুতো থেকে শুরু করে সমস্ত রকমগুলো কিন্তু মানুষ বাচ্চারাও উপকৃত হচ্ছে। আর বাচ্চাদেরকে দিয়ে আমরা এই জন্যই করছি, কারণ স্কুলগুলোতে আমাদের তাদেরকে দিয়েই অঙ্কন প্রতিযোগিতা, তাদেরকে দিয়েই আমাদের যে বিভিন্ন রকমভাবে নাটক প্রতিযোগিতা, বিভিন্ন এগুলো আমরা করছি,
যে তারাও যেটা উপকৃত হয়েছে সেটাও ভালো, আমি যে সরকারের যে প্রকল্প তারাও সচেতন হচ্ছে যে মানুষের জন্য সরকার কী করছে। হ্যাঁ, গাছের সঙ্গে বন্ধুত্ব করেছে কেন? বন্ধুত্ব করলে কি হবে? গাছের থেকে কি কি পাবে? কি পাবে গাছের থেকে? আর অক্সিজেন পাবে, সেই জন্য বন্ধুত্ব করেছে। তুমি ওই ছবি এঁকেছো, কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? কি কারণে এটা বেছে নিলে? এখানে তোমার ছবির মধ্যে কি আছে, মানে লক্ষ্মীর ভান্ডারে কি মায়েদের খুশি আছে? কি নাম তোমার? কোন স্কুল থেকে? সাবজেক্টটাকে এটা বেছে নিলে কেন? তোমার এলাকায় কেউ পেয়েছে এরকম সুবিধা? পেয়েছে জানো, অনেকেই পেয়েছে। কি নাম তোমার? কোন ক্লাসে, কোন স্কুলে পড়ো? সেটা কন্যাশ্রী প্রকল্পের জন্য অতীত হয়ে গেছে আজ। আর কন্যাশ্রী প্রকল্পের জন্য মানুষ ভাবতে শিখেছে যে তার ভবিষ্যতে কি হতে পারবে বা এসব। আর একটা ছবি দেখছো, স্কুলের ছবি এঁকেছো? আচ্ছা, কি নাম তোমার? কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? কি কারণে কন্যাশ্রীটাকে বেছে নিলে? তুমি পেয়েছো? তুমি কোন ক্লাসে পড়ো? 12-এ। তার মানে কি এখনো হয়নি তো? কোথায় পড়ো? কি নাম তোমার? কি কারণে এটা বেছে নিলে? তোমার ক্ষেত্রেও কি সাইকেল কাজে লেগেছে, উপকার লেগেছে? তুমি সাইকেল চড়েই আসো স্কুলে। কি নাম তোমার? কোন ক্লাসে, কোন স্কুলে? কি কারণ, কি করছে? তো তাতে কি ভালো? যার যেরকম ইচ্ছা আছে সেটা তার মনে নিতে পারছে। আর তারপরে এই যে এতদিন স্কুলটা বন্ধ, তার পরিপ্রেক্ষিতে যার যে আঁকাটা হচ্ছে এতে বাচ্চাদের মনের মধ্যে একটা আনন্দ আসছে। আচ্ছা, স্কুলটা যদি খোলা থাকতো তাহলে কি মনে হতো? স্কুলটা খোলা থাকলে আরও খুবই ভালো হতো। আর এই স্কুলটা বন্ধ হয়ে গেলে আগে যে প্রোগ্রামটা হচ্ছে সেগুলো বাচ্চারা অনেকটাই আনন্দ পাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুলেখা। বাচ্চার নাম? মলয় দে। রিপোর্ট, টাইমস বাংলা।